আসসালামু আলাইকুম মারহমাতুল্লা আমরা পুরশাল্লা এইট তিতের স্যারের বই ক্যালকুলাস টু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অনেকবার মেজর নন মেজর এই অঙ্কটা পরীক্ষা আসছে উদাহরণে এগারো নম্বর অঙ্কটা আমরা এখন প্র্যাকটিস করতেছি এই অঙ্কগুলোর নাম হলো পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন পর্যায়ক্রমিক মানে একটার পর পর পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে একটির পরপর প্রথমে এটা করবো dy তারপরে dx এই পাশ থেকে করতে হয় dy লিমিট এটা এর লিমিট এটা প্রথমে dy করবো এখানে এখানে দেখবো ওয়াই কী অবস্থা আছে তাহলে এর উপর পাওয়ার ওয়াই আসে তাহলে এটা চলো চলক ইএক্স ইএক্স ইএক্সই হয় কিন্তু এটা তো এক্স না এটা ওয়াই বাই এক্স তাহলে এটাকে আবার করলে হবে কি তখন ওয়ান বাই এক্স তো কনস্ট্যান্ট ওয়াই করলে ওয়ান হয় ইন্ট্রেশনে যেটা এক্স না তাকে কিন্তু অন্তরীকরণ করতে হয় তাহলে ওয়াই বাই এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স কনস্ট্যান্ট ওয়াই করলে ওয়ান হয় সেটা ভাগ হয় ভাগ হয়ে লিখলাম তারপর এই পাওয়ারটা উপরে চলে যাবে উপরে পাওয়ার তো না এটা ভাগ থাকে ভাগ থাকলে গুণ উপরে যায় ঠিক তাই এই লাইনটা বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে এই আপার লিমিটটা গিয়ে কোথায় বসবে ওয়াইয়ের জায়গায় বসবে এক্সের জায়গায় না ডি ওয়াই যার সাপেক্ষে করবো সেখানে বসবে তাহলে ওয়াইয়ের জায়গায় বসানো হলো বসালে এটা কেটে যায় কেটে গিয়ে ই টু দ্য পার এক্স লোয়ার লিমিট বসালে ই টু দ্য পার জিরো তাহলে ওয়ান হয় এখন এইটা আমরা করা যে এক্স এটা আমরা গুণ করব আর শুধু এক্সকে করলে তো এক্স স্কোয়ার বাই টু হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে ইউভি করব। আর যদি এক্স থাকে ইউভি করার সময় এক্স থাকে ইউ এক্স থাকলে এক্সকে সবসময় ইউ ধরতে হয় আর সব সময় ভি ধরতে হয় তাহলে আমরা ইউ সূত্র এটা লিখলাম এটা হলো একটা ইউভি সূত্র ইউভি সূত্র তো আমরা সবাই জানি ইউভি সূত্র কি প্রথমে ইউতে বাইরে রাখবো ভি এর ইনটিগ্রেশন ডিএক্স মাইনাস ইনটিগেশন শুরু তারপর এক্সের অন্তরীকরণ আবার ই এক্সের ইন্টিগ্রেশন আবার পুরোটার ইন্টিগ্রেশন ডিএক্স আর এক্স যে আছে এটা এক্স করলে এক্স স্কোয়ার বাই টু হয় এখন এটা ইএক্সের করলে এক্স হয় লিমিট কিন্তু ইউভি সহ হয় হ্যাঁ দুইটা সহ হয় যদি এটা ইন্ডিশনের বাই এটা ইন্ডিশন না করলো এখানে লিমিট বসাইতে হবে এটা নিয়ম আর এর করলে 1 হয় আর ই এক্সে এর এক্স হয় আর এখানে তো আমরা এক্স করলে এক্স স্কয়ার বাই টু আছে এখানে যদি আমরা বসাই তাহলে হাফ হয় আর এখানে মান বসো আপার লিমিট এখানে বসাইলে 1 এখানে বসাইলে 1 তাহলে শুধু সি ই সি ই লোয়ার লিমিট বসালে লোয়ার লিমিট বসাইলে এখানে 0 এখানে জিরোই হয় যায় এক্সের যা জিরো 0 এর সাথে ওয়ান গুণ করলে জিরোতে শুধু ই হয় এটা পুরোটা লিমিট বসলে শুধু ই হয় আর ই ই এক্স হয় এখন এখানে যদি লিমিট বসাই তাহলে এখানে বসলে ওয়ান ই আর জিরো বসলে ওয়ান হয় আর হাফ তো এখানে আছে তাই ই আর ই কেটে যায় আর এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস হাফ যোগ বিয়োগ করলে প্লাস হাফ হয় এই তো শেষ আমরা নিশ্চয় বুঝতে পারছি না বুঝলে তোমরা ওই যে ভিডিওতে কমেন্ট করবা